নমস্কার, আমি দীপ্তি পণ্ডিত কলকাতা থেকে। আমি লালন ফকিরের দেহতত্ত্ব বিষয়ক একটি লোকগীতি গাইবার চেষ্টা করছি। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন হবে রি, ধরতে পারলে মন হবে রি, দিতাম পাখির বাই কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, আট কুঠুরি নয় দরজা কুঠুরি নয় দরজা আটা, মুথে মুথে ছড়ে কা কাটা, তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, কপালের ফের নইলে কি ফের নইলে কি পাখিটির মন ব্যবহার, খাঁচা ভেঙে পাখি আমার, খাঁচা ভেঙে পাখি আমার, কোন বনে ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, মন তুই রইলি খাঁচারি আসে, তোর কাঁচা বাসে মন তুই রইলি খাঁচা প্রিয়াসে, খাঁচা যে তোর কাঁচা বাসে কোন দিন খাঁচা পড়বে খোসে, লালন কেন্দ্রে কেমনে
তর আছি, পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর আছি, পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর আছি, পাখি কেমনে আসে যায়। নমস্কার শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী, আমার গানটি এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার গানটি শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর গানবন্দি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।